হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এইচপিসি বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো অটোকেডে কিভাবে ডিজাইন সেন্টারের মাধ্যমে কাজ করবে তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস তো আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন তো ফ্রেন্ডস প্রথমেই বলে রাখি যে ডিজাইন সেন্টারটি কি ডিজাইন সেন্টারটা হচ্ছে যে অটোকেট কোম্পানি অটোকেট সফটওয়্যারটি তৈরি করার সময় আমাদের ড্রয়িং এর সুবিধার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিম্বল অথবা দেখবেন যে অবজেক্ট ড্র করে ডিজাইন সেন্টারের মধ্যে রেখে দিয়েছে ঠিক আছে তো সেগুলো তো সেখানে সেই সিম্বলটি বসায় আমরা ড্রয়িংটি খুব সহজে করে নিতে পারবো ঠিক আছে এই ডিজাইন সেন্টারের মধ্যে দেখবেন যে অনেকগুলো অসংখ্য সিম্বল দেওয়া আছে ঠিক আছে তো প্রতিটা ডিপার্টমেন্টের জন্য সিভিল হোক আর্কিটেকচার হোক মেকানিক্যাল হোক অথবা ইলেকট্রিক্যাল হোক তো প্রথমে আমি উদাহরণ দিচ্ছি সিভিল এবং আর্কিটেকচার এর ক্ষেত্রে তো সিভিল এবং আর্কিটেকচার কি করে যে অটোকেটে সাধারণত আমরা কি করি বাসা প্ল্যান তৈরি করে থাকি ঠিক আছে তো সাপোজ ধরেন যে আমরা যখন বাসা প্ল্যান তৈরি করবো তো বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথায় রেখে আমাদের বাসা প্ল্যান ডিজাইন করতে হয় ঠিক আছে ডাইনিং রুম এরপর দেখবেন টয়লেট মানে আরো বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা স্টোরেজ রুম তো দেখবেন যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে আমাদের প্ল্যান গুলো তৈরি করতে হয় ঠিক আছে তো সাপোজ দেখবেন যে কিচেন রুমের জন্য যে সামগ্রী গুলো দরকার দেখবেন ওভেন রেফ্রিজারেটর মানে আরো আদার্স যে কম্পোনেন্ট গুলো দরকার তো আমরা কি করবো যে ডিজাইন সেন্টারের মাধ্যমে খুব সহজে আমরা সেখান থেকে সিম্বল গুলো নিতে পারবো ঠিক আছে তো এছাড়াও দেখবেন যে এছাড়াও দেখবেন যে বেডরুমের জন্য দেখবেন যে খাট টেবিল চেয়ার মানে যেটা প্রয়োজন আপনি টেবিল ল্যাম্প তারপরে দেখবেন প্ল্যানেট সেগুলো কি করবেন খুব সহজেই সেই ডিজাইন সেন্টারের মাধ্যমে নিতে পারবেন টয়লেটের যে বিভিন্ন যে সামগ্রীগুলো আছে প্লাম্বিং সামগ্রী সেগুলো আমরা সেখান থেকে নিতে পারবো এবং ড্রয়িং রুমে দেখবেন যে আপনি কি করেন সোফা টিভি মানে আরো যে আলাদা সিম্বলগুলো আছে সেগুলো নিতে পারব ঠিক আছে তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমরা কি করি যে বিভিন্ন ধরনের ডায়ড বা বিভিন্ন ধরনের কানেকশন আমরা অงন করে থাকি সেই ডায়ডগুলো এখান থেকে আগে থেকে কিছু অবজেক্ট ড্র করা আছে ঠিক আছে তো সেই ডায়ডের আপনি কি করবেন সিম্বলগুলো নিয়ে সেগুলো খুব সহজে আপনি কি করতে পারবে যে ইলেকট্রিক্যাল যখন ড্রইং করবেন তো সেগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে আর মেকানিক্যালের ক্ষেত্রে দেখিসিতে আমরা বিভিন্ন ধরনের নাট বোল্ট বা গিয়ার বা আরো বিভিন্ন ধরনের যে সিম্বলগুলো আছে মেকানিক্যালে তো সেই সিম্বলগুলো আমরা কি করব যে এই ডিজাইন সেন্টার করতে হবে কিবোর্ড থেকে এ ডি সি ইন দেখার পর আপনি কি করবেন তো ফ্রেন্ডস ইন্টারপ্রেস করার পর দেখবেন যে আমাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে ঠিক আছে তো এই উইন্ডোটি হচ্ছে ডিজাইন সেন্টারের উইন্ডো ঠিক আছে তো এখন আমরা কি করব যে এই বিভিন্ন ধরনের যে সিম্বলগুলো আছে তো সেগুলো আমরা পাবো কই তো এখানে দেখবেন যে ই এন আস ঠিক আছে নামে একটি এখানে অপশান আছে তো এখানে কি করবেন আপনি মাউসের পয়েন্টারটা রেখে লেফট বাটনে ডবল ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস আমি ডবল ক্লিক করে দিলাম তো ডবল ক্লিক করার পর তো ফ্রেন্ডস দেখেন যে আপনাদের কি বলছিলাম যে ডিজাইন সেন্টার ঠিক আছে তো দেখেন যে এখানে ডিজাইন সেন্টার নামে একটি অপশান চলে আসে ঠিক আছে তো এখানে কি করবেন মাউসের পয়েন্টারটা রেখে ডবল ক্লিক করে দিবেন লেফট বাটনে তো লেফট বাটনে ক্লিক করার পর তো ফ্রেন্ডস দেখেন যে এখানে মানে ক্যাটাগরি আছে আমরা কোন ক্যাটাগরিতে নিব ঠিক আছে এই যে ইলেকট্রিক্যাল এর আছে তারপরে মেকানিক্যাল এর আছে তারপরে দেখবেন যে আমরা যারা এই যে সিভিল যারা ডিজাইন করি হোম ডিজাইন হোম প্ল্যানেট মানে বিভিন্ন ধরনের এখানে অপশন গুলো আছে ঠিক আছে তারপরে দেখবেন যে এর অপশন আছে তো আমরা এখন কি করব যে সব ঠিক আছে এই হোম প্ল্যানেটে যেটা আছে তো সেটা আমরা নিব তো দেখেন যে এখান থেকে ক্লিক ড্র এখানে মাউসের পয়েন্টারটা রাখার পর ডাবল ক্লিক করে দিব তো ফ্রেন্ডস দেখেন যে ডাবল ক্লিক করার পর তো ফ্রেন্ডস আপনারা কি করবেন সেখানে অসং এরপর দেখবেন যে অসংক অপশন আসবে ঠিক আছে তো আপনি কি করবেন যে কোন অপশনে ক্লিক করবেন না ব্লক ব্লক লেখা আছে তো ব্লকের মাউসের পয়েন্টে রাখার পর লেফট বাটন ডাবল ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তো দেখেন যে এখানে কি কি ডিজাইন আছে ঠিক আছে তো এখানে দেখেন যে বেড আছে তারপরে চেয়ার আছে তারপরে দেখবেন যে এখানে আপনার কম্পিউটার ঠিক আছে তো তারপরে দেখেন যেখানে এখানে প্ল্যানেট আছে তারপরে দেখেন যে এখানে সোফা আছে ঠিক আছে তো টেবিল তারপরে মানে আপনাদের যা প্রয়োজন আর কি টেবিল ল্যাম্প কিছুই আছে এখানে ঠিক আছে তো সাপোজ আমি কি করবো যে এখানে যে প্ল্যানেটটা আছে মানে সেটা নিব তো এটা নেওয়ার জন্য করতে হবে যে এই রাখার পর ক্লিক করে দিবেন ঠিক আছে মানে যেটা নিবে নাকি তো আমি ডবল ক্লিক করে দিলাম তো ডবল ক্লিক করার পর তো ফ্রেন্ডস দেখেন যে নতুন আরেকটি কিন্তু উইন্ডো চলে আসছে ঠিক আছে তো উইন্ডো যেটি আসছে এটি কিন্তু ইনসার্ট ব্লকের মাধ্যমে হয় তারপরে কি করছে আমাদের প্ল্যানেটটা শো করতেছে ঠিক আছে তো যেহেতু প্ল্যানেটটা আমরা তারপর ওকেতে ক্লিক করে দেই তো দেখেন যে ওকেতে ক্লিক করার পর কিন্তু আমাদের প্ল্যানেটটা কিন্তু চলে ঠিক আছে তো এমন কি করি যে এখানে দেখেন যে এই যে উইন্ডোটি আছে ডিজাইন সেন্টারে এটা কি কি করবে এখানে মানে ড্রপ ডাউন পুল ডাউন মেনুর মতো এখানে তো এখানে ক্লিক করলে দেখবেন যে মেনুটি কিন্তু আর থাকবে না ঠিক আছে হাইড হয়ে যাবে তো ক্লিক করে হাইড করে নিলাম তো আমি যে প্ল্যানেটটা নিছি সেটি কিন্তু আমার এখানে চলে আসছে ঠিক আছে তো এখন কিন্তু আমি ক্লিক করলে দেখবেন যে এই প্ল্যানেটের চিহ্নটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো আমার দেখেন যে এখানে বাসাবাড়ি বাড়ি যদি প্ল্যানের যে ডিজাইনটা থাকতো তাহলে এখানে প্ল্যানেটটা কিন্তু খুব সহজে আমি বসাতে পারতাম ঠিক আছে তো আবার কি করবো যে এখানে এই অপশানে ক্লিক করবো অথবা মাসের পয়েন্টারটা রাখলে দেখবেন যে এই ডিজাইন এখানে শো করবি ঠিক আছে তো এখানে আবার ক্লিক করে দিলাম এরপরে কি করবো যে এখান থেকে আমি সোফা এই এটা নিব ঠিক আছে তো আবার আমি কি করবো যে এখানে ডবল ক্লিক করব দেখেন যে আবার কিন্তু একটি উইন্ডো চলে আসে ঠিক আছে তো এখানে ইনসার্ট উইন্ডো আসার পর আমি এই যেহেতু এটা নিব আইকনটি সোফার আইকনটি তো ওকেতে ক্লিক করে দিলাম তো ফোন দেখেন যে সোফার আইকনটি কিন্তু চলে আসে ঠিক আছে তো আবার এখান থেকে কী করুন আপনার ক্লিক করে এই মেনুটাকে শর্ট করে দিবেন ঠিক আছে তো দেখেন যে ক্লিক করে দিলাম তো ফেরে দেখেন যে এখানে সোফার আইকনটা কিন্তু চলে আসে ঠিক আছে তো দেখেন যে আমি ক্লিক করলেই কিন্তু এখানে সোফার আইকনটি কিন্তু থেকে যাবে ঠিক আছে তো ক্লিক করলাম দেখেন যে সোফার আইকনটি কিন্তু এখানে সেট হয়ে গেছে ঠিক আছে তো আমার এখানে অনেক বড় আসছে এখন কি করব যে জুম কমান্ড দেব জেড লেব কিবোর্ড থেকে এরপর ইন্টারফেস করে দেব এরপর এ লেখার পর ইন্টারফেস করে দেব তো দেখেন যে অবজেক্টগুলো কিন্তু এখন ছোট করতে পারি দিছি ঠিক আছে তো জাস্ট ফাইন মানে আপনাদের দেখালাম যে কিভাবে এখান থেকে আপনি কি করবেন সেম ইউজ করে নিতে পারেন ঠিক আছে তো এরপরে দেখ তো ফ্রেন্ডস এরপর কি করবেন যে হো বাটন ক্লিক করবেন ক্লিক করার পর যাবেন ঠিক আছে তো যাওয়ার পর ডাবল ক্লিক করবেন আবার ডিজাইন সেন্টারে যাবেন তো যাওয়ার পর আমরা কি করবো এখন ঠিক আছে প্রথমে কি কি করলাম হাউস ডিজাইন এখানে দেখলাম ঠিক আছে আছে তো আমরা যে যে সামগ্রী সেগুলো আমরা দেখবো তো দেখার জন্য আমি কি করলাম কিচেন এ ক্লিক করে দিলাম ঠিক আছে তো এরপর আবার কি করবো ব্লকসে যাব যাবো আবার ডাবল ক্লিক করে দিলাম তো ফ্রেন্ডস দেখেন যে এই সিম্বল গুলো কিন্তু আমরা আরেকভাবে নিতে পারি ঠিক আছে তো সাপোজ দেখেন যে এখান থেকে যে ওভেনটি আছে আমরা কিন্তু এটা নেব ঠিক আছে তো আমি দেখেন যেটা সিলেক্ট করলাম এখানে দেখি যে কীরকম ভিউ আসতেছে নিচে ক্লিক করে নিয়ে আসলাম ঠিক আছে তো আমরা কিন্তু এখানে ড্রাগ করে নিয়ে কিন্তু ছেড়ে দিলে কিন্তু অটোকেটিক উইন্ডোতে চলে আসবে ঠিক আছে তো আমি কি করছি যে এই যে ওভেনটা আছে এটাকে ড্রাগ করে নিলাম তো নেওয়ার পর দেখেন যে এখানে অটোকেটিক এখানে ছেড়ে দিলাম তো ছেড়ে দেওয়ার পর দেখেন যে এটি কিন্তু উইন্ডো মানে আমার যে ওভেনটি কিন্তু সেটি কিন্তু এখানে চলে আসে ঠিক আছে তো আবার দেখেন এটা হাইড করা যাক ম্যানুয়ালি তো ফ্রেন্ডস দেখেন যে এই যে যেটি কিন্তু আমি কিন্তু আমাদের উইন্ডোতে চলে আসছে ঠিক আছে দেখেন যে উইন্ডোতে চলে আসছে ওভেন তো এভাবে আপনার এখান থেকে নিতে পারবেন তো আবার যাওয়া যাক তো দেখবেন যে মাউসের কিন্তু শো করবে ঠিক আছে এরপরে আমি কি করবো যে মাইক্রো ওভেনটি যেটি আছে সেটি আমি নিব তো আবার এখানে মাউসের এর বাটনে ক্লিক করে ড্রাক করে আবার দেখবেন যে অটোকেট উইন্ডোতে আমি ছেড়ে দিলাম ঠিক আছে তো দেখেন যে মাইক্রো ওভেন টি কিন্তু চলে আসছে ঠিক আছে তো মাইক্রো ওভেন টি কিন্তু এইভাবে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো যতগুলো সিম্বল আছে এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো फ्रेंड्स দেখবেন যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যে আর ও যে আদার্স ডিপার্টমেন্ট আছে তো তাদের কিন্তু এখানে সিম্বলগুলো দেওয়া আছে ঠিক আছে তো আপনারা যেটা করবেন যে এখানে আসার পর দেখবেন উল্টাপাল্টা যদি কোনো কিছু থাকে হোম বাটন ডাইরেক্ট ক্লিক করে দিবেন তো দেওয়ার পর আবার কি করবেন ই এন আস আসে যাবেন তো যাওয়ার পর আবার কি করবেন ডিজাইন সেন্টারে যাবেন তো ডিজাইন সেন্টারে যাওয়ার পর দেখবেন যে এখানে বিভিন্ন যে ইলেকট্রনিক্স তারপরে দেখবেন যে অটোকে টেক্সটাইল আর যে আদার্স অপশন গুলো আছে তা আপনারা এখান থেকে ইউজ করে নিতে পারেন ঠিক আছে তো ফ্রেন্ডস টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে একবারে দেখা সম্ভব না তো আপনারা এভাবে দেখে নিবেন জাস্ট এভাবে কাজ করবেন ঠিক আছে এখন কি করছি তাই এখন কি করছি যে উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি ডিজাইন সেন্টারে ক্লোজ করে দিলাম তো ফ্রেন্ডস দেখেন যে যে কোটা আমরা কম্পোনেন্ট দিছি সবগুলো এখানে এখানে চলে আসছে ঠিক আছে তো এই ডিজাইন সেন্টার উইন্ডোটি আরেকভাবে আপনি নিয়ে আসতে পারবেন তো কিবোর্ড থেকে আপনি কি করবেন কন্ট্রোল প্লাস টু চাপবেন ঠিক আছে টু চাপলে দেখবেন যে ডিজাইন সেটারের উইন্ডোটি কিন্তু আমাদের সামনে চলে আসবে ঠিক আছে তো ফ্রেন্ডস এই আপনাদের দেখেন যে অটোকে একটা কমান্ডগুলি কীভাবে শিখেছি যে শর্ট কমান্ড লং কমান্ড ঠিক আছে তো আপনারা যদি আমার কমান্ডগুলো ভালোভাবে ফলো করেন বা ভালোভাবে শিখেন বা মনে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন দেখবেন যে অটোকে একটা যে কোনো আপডেট ভাষণে আপনি ইয়ে করেন মানে আপনাকে কাজ করতে দেওয়া হোক না কেন আপনি খুব সহজেই কাজ করতে পারেন যদি কমান্ডগুলো আপনি মনে রাখতে পারেন আর ভিডিও আর ভিডিও গুলো যদি মনোযোগ সহকারে দেখে থাকেন দেখবেন যে অটো আপনার কাছে এখন আমি কি করবো এরপরে দেখবেন যে আশেপাশে যে গুলো আছে তো এগুলো আপনি কি করবেন একটু দেখে নেবেন ঠিক আছে তো দেখা যাক যে এরপরে কি আছে তো ফ্রেন্ডস এখানে দেখেন যে মাছের পয়েন্ট রাখলাম তো রাখার পর দেখেন যে এখানে শো করতেছে কি লোড ঠিক আছে তো এই লোড দিয়ে আমরা কি করতে পারি এখানে তো ফেন্ট সাপোজ ধরেন যে এখানে যে সিম্বল আছে তো সিম্বল গুলো আপনি কি যে নিজে যে সিম্বল গুলো তৈরি করবেন বা যে ড্রয়িং প্রতিনিয়ত আপনি যে সিম্বল গুলি ইউজ করবেন তো দেখবেন যে মানে আপনার লাগে আর কি প্রতিনিয়ত মানে সিম্বলগুলো আপনার যে সিম্বলগুলো আপনার প্রতিনিয়ত লাগে আপনি কি করবেন যে একটা ফাইল তৈরি করে এখানে লোড করে রাখতে পারবেন তো এখান থেকে নিয়ে আপনি খুব সহজে কাজ করতে পারবেন ঠিক আছে তো সেই লোড মানে এখানে লোড করবেন কিভাবে দেখা যাক যেখানে মাসের পয়েন্টে টাকা খাবো বাটনে ডবল ক্লিক করে দিবেন তো ডবল ক্লিক করার পর তো ফ্রেন্ডস দেখেন যে আমাদের সামনে কিন্তু নতুন একটি উইন্ডো চলে আসছে ঠিক আছে তো এখান থেকে যে কম্পোনেন্ট বা যে আইকনগুলো আপনি ড্র করছেন তো এখান থেকে আপনি কি ফাইলগুলো সিলেক্ট করে নেবেন ঠিক আছে নিয়ে অটোকেড এখানে লোড করে নিতে পারবেন এই ডিজাইন সেন্টারের মধ্যে তো তারপরে সেগুলো প্রয়োজন অনুসারে আপনি পারবেন এই ডিজাইন সেন্টারের মধ্যে তো তারপরে সেগুলো প্রয়োজন অনুসারে আপনি ইউজ করতে পারবেন তো আমি আগে থেকে কি করেছি যে এখানে অবজেক্ট কিছু ড্র করে রাখছি তো সেগুলো আমি এখানে লোড করব প্রয়োজন অনুসারে সেগুলো ইউজ করব তো উপরের দিকে দেখা যাচ্ছে কি ড্রয়িং এটা তো ফ্রেন্ড দেখেন যে ড্রয়িংটা আমি কিন্তু ক্লিক করে লোড করে দিলাম ঠিক আছে এরপর কি করবো যে ব্লক্সের মধ্যে আমি লোড যে ড্রয়িং টাইম এখানে এখন লোড করবো সেটি রাখবো তো ব্লক্সে ক্লিক করলাম ডবল তো ডবল ক্লিক করার পর দেখেন যে লোড কিন্তু হয়ে গেল ঠিক আছে দেখেন যে এখানে সিম্বলগুলো কিন্তু আমার চলে আসছে ঠিক আছে তো দেখা যাক যে প্রিভিউ দেখা যাক কি এরকম সিম্বল তো ফ্রেন্ড দেখেন যে এই সিম্বলটি কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এরপরে দেখা যাক এই সিম্বলটি কি তো ফ্রেন্ড দেখেন যে এরকম কিন্তু চলে আসছে ঠিক আছে তো আবার আমি লোড করব তো ফ্রেন্ডস আবার কি করলাম ওখানে লোডের ওখানে লেফট বাটনে রেখে ডাবল ক্লিক করলাম তো আবার দেখেন আমার ফাইলটি চলে ঠিক আছে তো আমি নিচে যে ফাইলটি আছে তো সেই আমি এখন লোড করবো তো এখানে দেখেন সিলেক্ট করে নিলাম তো নেওয়ার পর কি করলাম এখানে ওপেনে ক্লিক করে দিলাম তো ফ্রেন্ডস দেখেন যে আমার কিন্তু লোড হয়ে গেছে ঠিক আছে এরপর আমি কার মধ্যে রাখবো ব্লক্স এর মধ্যে রাখবো ব্লক্স এ ড্র করেছিলাম সেগুলো কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখেন প্রিভিউ গুলো দেখেন তো ফ্রেন্ডস দেখেন ক্লিক করে এখানে ইয়া করলে নিচের দিকে আমি শো করবে ঠিক আছে তো দেখেন যে এই সিম্বলগুলো এখানে ড্র করে আমি এখানে লোড করে নিলাম ঠিক আছে তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে লোড করে নিয়ে সেগুলো কিন্তু ইউজ করে নিতে পারবেন ঠিক আছে এটা টাইটেল ব্লক ঠিক আছে তো এইগুলো আমি কি করছি ড্রইং করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য তো फ्रेंड्स এখানে আছে তো फ्रेंड्स এখানে দেখেন যে সার্চ ঠিক আছে सपोज আপনি কি করবেন যে এই সার্চ করে এখানে ব্লকগুলো নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো এই সার্চে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখবেন যে এরকম উইন্ডো চলে আসবে তো এরপর কি করবেন এখানে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে যে কোথায় আপনি গুলো মানে কোন আপনি তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে কি করবেন যে এখানে যাওয়ার পর তো এখানে কোন জায়গায় আপনার মানে গুলি আছে তো এটা সিলেক্ট করে দিবেন তো দেওয়ার পর এখানে ওকে ক্লিক করে দিবেন তো দেওয়ার পর এখানে কি করবেন যে ব্লকটি আছে সেই ব্লকের নামটি লিখবেন ঠিক আছে লেখার পর এখানে সার্চ না ক্লিক করবেন দেখবেন যে আপনার ব্লগ কিন্তু খুব সহজে চলে আসবে তো এখানে কি করবেন এই সার্চের মাধ্যমে এই কাজটি করে নিতে পারবেন তো ফ্রেন্ডস এরপর দেখেন যেখানে হোম বাটন ঠিক আছে তো আপনাদের প্রথমে বললাম যে এখানে যদি উল্টা পাল্টা কোনো কিছু দেখ দেখবেন যে ডিজাইন সেন্টার বক্সটি যেভাবে ছিল তো সেইভাবে পুনরায় হোম বাটন ক্লিক করার পর চলে আসবে ঠিক আছে তো ফ্রেন্ডস এরপরে দেখেন যে এখানে ট্রি ঠিক আছে তো এটার কাজ কি তো ফ্রেন্ডস এখানে ক্লিক করে দেখি তো ক্লিক করে দেখেন যে এখানে এই পাশে কিন্তু অনেকগুলো ফাইল আকারে চলে আসছিল ঠিক আছে লিস্ট সেই লিস্টটা কিন্তু এখানে আর নেই চলে গেছে ঠিক আছে তো এখান থেকে আবার ক্লিক করে দিব ট্রি ভিউতে তো দেখবেন যে এখানে চলে আসবে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখেন যে এইভাবে এখানে কাজ করে নিতে পারবে তো এরপরে এখানে কি আছে দেখেন যে প্রিভিউ ঠিক আছে তো প্রিভিউটা এখানে কি হচ্ছে যে এই দেখবেন যে এখানে প্রিভিউ যদি ক্লিক করা থাকে এখানে নিচের দিকে একটি বক্স থাকবে ঠিক আছে তো দেখেন যে এই প্রিভিউতে আমি কিন্তু ক্লিক করে দিলাম দেখেন যে এখানে নিচের কিন্তু একটি বক্স চলে আসছে ঠিক আছে তো এই প্রিভিউটার কাজ কি দেখি আবার কি করবো ই এন্ড আসে চলে যাব তো যাওয়ার পরে কি করবো ডিজাইন সেন্টারে যাব তো এই প্রিভিউটার কাজ হচ্ছে দেখেন যে আমি যে মানে কম্পোনেন্টগুলো নিব সাপোজ দেখেন যে এখানে ব্লকে যাই আবার

তো ফ্রেন্ডস তারপরে দেখা যায় যে পরের অপশনটা কি তো ফ্রেন্ডস এরপরে ভিউ ঠিক আছে তো ভিউটা হচ্ছে যে আপনি কিভাবে এখানে ভিউটা নিয়ে আসবেন তো দেখেন যে এখানে ক্লিক করলেই কিন্তু দেখবেন যে স্মল আইকন তারপর দেখবেন যে আইকনগুলো ছোট হয়ে যাচ্ছে তারপর দেখবেন যে এখানে লিস্ট মানে লিস্ট আকারে চলে আসবে মানে এখানে ভিউটা চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে ডিটেইলস তো দেখেন যে এখানে এবার করতে পারছেন তো আমি এখান থেকে কি করছি লিগ্যাল আইকন নিয়ে রাখতেছি দেখবেন যে আগের মতো চলে আসছে ঠিক আছে তো ফ্রেন্ডস এইভাবে কি করবেন যে আপনি ব্লকগুলি ইউজ করে খুব সহজেই মানে কি করতে পারবেন অটোকেট আপনার প্রয়োজন অনুসারে যে সিম্বলগুলি দরকার তো সেগুলো নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো ফ্রেন্স আশা করি আপনাদের ভিডিওটি আজকে অনেক কাজে দিবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অটোকেডে টু ডি থ্রি ডি ফুল টি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ